হাই বিহ আসসালামু আলাইকুম আশা আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকাল ব্লগটা হচ্ছে এই যে প্রথমে দেখে বুঝে গিয়েছেন আমি বাইরে যাচ্ছি আমার মেয়েদের নিয়ে আমি একটু মার্কেটে যাব তো এই আমার পাঁচ নম্বর জালের বার্থডে তো ওর জন্য কিছু গিফট কিনবো অলরেডি আমি আগেভাগে কিছু গিফট কিনে ফেলেছি এখন কিছু কিনব তো এই যে আমরা ফার্ম যাওয়ার জন্য রেডি হয়ে অলরেডি সিএনজিতে উঠে পড়েছি তো আমরা এখন সিএনজিতে উঠেছি ওই সময় আমি গিফট কিনে র্যাপিং করে ফেলেছি তো আপনাদেরকে গিফটগুলো পরে দেখাবো এই যে আমরা যাচ্ছি ফার্ম গেটে আমার মেয়েসহ সহ আপনার ভাই অন্য জায়গায় গিয়েছে সেখান থেকে সে এসে আমাদের সাথে অ্যাটেন্ড করবে আর হচ্ছে আমি ওই সময় কিছু শোপিস কিনেছিলাম একটা ডিনার সেট কিনেছিলাম ওর জন্য তো ওর ফ্যামিলি ও যেহেতু নতুন বাসায় উঠছে তাই আর কি ওর বাসার জন্য এগুলো কিনেছি তো আমরা যাওয়ার পর আমাদেরকে নাস্তা দিয়েছে এই যে নুডলস তারপরে হচ্ছে সোলা তারপরে কেকও ছিল তো আমরা সবাই মিলে বসে আমার জলেরা মিলে বসে আমরা নাস্তা করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এই যে আমরা এর ছোট জল আর এটা হচ্ছে পাঁচ নম্বর জলের বাচ্চারা এই যে ওর বার্থডে কেক তো কেক যেহেতু সবসময় আমি বানাই এই কেক আমি নিয়েছি তো যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ওর বার্থডে উপলক্ষেই মূলত আমাদের ফার্মগেট যাওয়া তো এই যে এই যে দেবরের ওয়াইফের বার্থডে তো তারা এখন কেক কাটছে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি এখানে আরও দুই দেবরের ওয়াইফ আছে মোট তিনজন এই যে কেক কাটছি এই যে হাজব্যান্ড ওয়াইফ ওরা কেক কাটছে বাচ্চা কোলে নিয়ে তো কেক কাটার পর আমাদের সবাইকে খাওয়াই দিচ্ছে তো আমরা বললাম আমি আগে বললাম যে তুমি তোমার হাজব্যান্ডকে খাওয়াই দাও তো ওর হাজব্যান্ড আবার ওকে খাওয়াই দিল। পরে ও এখন ওর হাজব্যান্ডকে খাওয়া দিচ্ছে ওর বেবিটাকে খাওয়াই দিচ্ছে তো আমরা সবাই হ্যাপি বার্থডে মন্নি বলে চিল্লাচ্ছি এই তো ওর বার্থডে ছিল আর এটা হচ্ছে এটা ছোটো দেবরের ছেলে কেক খাবে সে তো এই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এই আমাদের মজা আমরা সবাই মিলে মজা করছি আসলে কি সবাই মিলে কোনো একটু টাইম মেনটেন করা হয় না তো একটা প্রোগ্রামের মাধ্যমে অনেক সময় হয়ে যায় টাইম মেনটেন করা একসাথে মিলে বসা খানিক্ষণ সময় মিলে আড্ডা মারা একটা সময় ছাড়া আসলে এখন সবাই কাজে ব্যস্ত এই ডিসেম্বর মাসটা একটু ফ্রি আছি জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে সবার যে যার মতো বাচ্চাদের কোচিং স্কুল মাদ্রাসা তো সবাই ব্যস্ত হয়ে পড়ব তাই চাচ্ছি সবাই মিলে কি ডিসেম্বর মাসটা একটু টাইম একসাথে টাইম স্পেন্ড করি তো এই যে সবাই যে যার মতো দেবড়ো ওয়াইফটা সবাইকে সব বাচ্চাদেরকে কেক খাইয়ে দিচ্ছে ওরা আমাদেরকেও সে খাইয়ে দিয়েছিল। তো বাচ্চাদের কাকে আসলে আমাদের বাচ্চাগুলো তো অনেক তো সবাই মিলে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে একটু টাইমটাও বেশি লাগে আমাদের ফ্যামিলিটা অনেক বড় তো এই আর কি এটা আমার শাশুড়ির রুমে তো শাশুড়ির রুমে শাশুড়ি বাড়ি গিয়েছিল সে ছিলেন না তো সে আবার আসতে আসছিলেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ